কোনো একটা রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, বেশ উত্তপ্ত পরিস্থিতি, কি মনে করেন জঙ্গিদের জন্য কি এটা একটা সুযোগ? তো মনে করার কোনো কারণ নাই যে জঙ্গিবাদ এখান থেকে শেষ হয়ে গেছে, কারণ এই জঙ্গিবাদটার দুটো মানে আমি বলবো যে আউটলেট আছে। একটি হচ্ছে আউটলেট বলা যাবে না, মানে হাব, একটি হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স মানে সেন্টার, আর পেরিফেরি হচ্ছে আমাদের লোকাল লেভেলে। তো এটা আপনি হয়তো ফর দ্য টাইম বিইং আমরা দেখতে পাচ্ছি হয়তো আইএসএস যেটা ছিল সেটা হয়তো তার প্রভাবটা হয়তো একটু কমে গেছে, কিন্তু ইন্টারন্যাশনালি এই জঙ্গিবাদটা নিঃশেষ হয়ে গেছে। যে ওয়েভ আমরা থিওরিটিক্যালি বলি সেটা এখনও আমরা মনে করি না এটা শেষ হয়ে গেছে। সো যে জায়গার থেকে এই জিনিসটা পুরো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেটার অবস্থাটা এখনও আমরা বলবো যে এরকম জায়গায় যায়নি যে একটা নতুন ওয়েভ আসছে। আমরা আপনার এর আগেও মানে জঙ্গিবাদের অনেকগুলো ওয়েভ আমরা থিওরিটিক্যালি পড়ি, এখন যেটা বলা হচ্ছে রিলিজিয়াস মানে টেরোরিজম যেটাকে আমরা বলছি, তো এটা এখনও যেহেতু অ্যালাইভ আছে। আর খুবই মানে বাংলাদেশে 75-এর পরে যেমন আমরা একেবারে এরকম আমাদের একটা জেনারেশনকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে একজন মেজরের একটা হুইসেলে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনতার ঘোষক, এই এগুলো আমরা কিন্তু কোনো দিন শুনিনি এবং এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে এগুলো ছিল। এখন এইভাবে এই পুরো ডিস্টর্ট করা হচ্ছে এই জিনিসগুলো, এবং সেখানে অদ্ভুতভাবে কিছু আপনার সিভিল সোসাইটির যারা অত্যন্ত মানে আমরা বলবো আমি বলবো জ্ঞানপাপি, তারা এইগুলোতে অংশগ্রহণ করে একটা ডিসকোর্স তৈরি করে। এখন এর মধ্যে আর বাংলাদেশের সিস্টেমটা যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কিন্তু খুব ইজি জিনিস না। এমনকি ইউনাইটেড স্টেটসে আপনি যেভাবে কয়েকদিন পরপর শুটিং দেখছেন, এটা কি ঠিক মানে এটা কি আপনি মনে করেন তাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নাই? কিংবা কানাডা, ইউকে সব জায়গায় কিন্তু জঙ্গি বড় বড় জঙ্গি হামলা হয়েছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। তো বাংলাদেশের মতো দেশে তো একটা অনুন্নত দেশ, এখানে তো রিসোর্সের অনেক স্বল্পতা। আপনি রাস্তার পাশে যেভাবে সারা এই এই মহাখালীর এই পাশ থেকে আসেন গুলশান পর্যন্ত দেখেন কি পরিমাণ মানে বাস সেখানে থামিয়ে রাখা হয়, তো রাতের দুটো বা তিনটার দিকে বা সকাল ছটার দিকে ওখানে কোন পুলিশ মোতায়েন, এটা তো অসম্ভব ব্যাপার। তো কাজেই আপনি যদি এই রাজনীতির মধ্যে যান, বিধ্বংসী রাজনীতির মধ্যে, দিস ইজ নট দ্যাট ইজি। তবে একটা জায়গায় আমি বলবো যে এখন অনেক দেরি করে হলেও যেটা ব্যাপার তানজিব বলছে যে ওই পুরানোর যে কেসগুলো হচ্ছে সেগুলো কিছু মামলা রেজাল্ট পাওয়া গেছে। ওভারঅল আপনি যদি চিন্তা করেন, একদিকে এই জঙ্গিবাদের যেই মানে যেই হওয়ার যে সম্ভাবনা যেগুলো সেগুলো সব কিছু অবশিষ্ট আছে এখন, বড় যেটা আরও যেটা বাংলাদেশের ইন্টারনালি পলিটিক্যাল যে ক্রাইসিসটা সেটার মধ্যে আমাদের রাজনৈতিক দল বিশেষ করে যে ইসলামিক দল যেগুলো নিয়ে আমাদের বড় সমস্যা সেগুলো কিন্তু এখনও মানে ঠিক ডিরেক্ট পলিটিক্সের মধ্যে তাদের অবস্থানটা নাই, ফলে তারা এ ধরনের এই ভ্যাকুয়ামের মধ্যে তারা এই মানে কোঅর্ডিনেটেড ওয়েতে যে করতে পারবে না এটা বলা মুশকিল। তবে এটা মনে করার আমি এই জায়গায় মনে করি না যে এটা এই মুহূর্তে খুব সিরিয়াস অবস্থানে আছে, নট নেসেসারিলি। বাট আমি বলছি যে এই জায়গাটা আমরা মাঝে মাঝে ভুল করি যে আমরা বারবার যেটা বলছি প্রোঅ্যাক্টিভ। আমি ধন্যবাদ দিই ডিজিএফআইকে এবং আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, কারণ এই এই কোঅর্ডিনেশনটা আমরা বারবার প্রস্তাব করছিলাম যে একদিকে সিটিটিসি আছে, র্যাব আছে, ডিজিএফআই আছে, এই কোঅর্ডিনেশনটা আমাদের একটা মারাত্মক আমি বলবো যে এখানে একটা দুর্বলতা আমাদের আছে, এটা নানা কারণে আমি এখানে ব্যাখ্যা করছি না। কিন্তু এই কোঅর্ডিনেশনটা যদি আরও মানে সুদৃঢ় হয় তাহলে পরে কিন্তু আপনি দেখবেন যে এই জিনিসগুলো এই যত প্রোঅ্যাক্টিভ কাজ হবে তত এই প্রবাবিলিটিগুলো বা সম্ভাবনাগুলো এবং একই সাথে আমাদের রিস্কগুলো কমে আসবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।